হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো অনেকদিন পর আপনাদেরকে নতুন আইডিয়া শেয়ার করতে আসলাম। সো ভাবলাম একটু গ্রামের পরিবেশ, দুই পাশেই ধান ক্ষেত, এর মাঝখানে যদি একটা ভিডিও মেক করা যায় আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর ভিউটাও দেখতে আপনাদের সুন্দর লাগবে। সো আজকে যে আইডিয়াটা শেয়ার করব সেটা হচ্ছে, যদি আপনার বাইকের, আমি তো একবার দেখিয়েছিলাম আপনাদেরকে ফার্স্টে ক্লাচে তার ছিঁড়ে গেলে কীভাবে বাইক রাইড করবেন উইদাউট ক্লাচ তাছাড়া, আবার নেক্সট রেস কেবল ছিঁড়ে গেলে আপনি কীভাবে বাইক চালাবেন। সো ওই দুইটা ভিডিওতে খুব ভালো পরিমাণের আপনাদের রেসপন্স আসছে। যদি আপনার বাইকের ক্লাচ কেবল এবং আপনার রেস কেবল দুইটাই ছিঁড়ে যায় তাহলে আপনি বাইক রাইড করবেন কীভাবে 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 কীভাবে, আপনাদের সবার মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে, কীভাবে রহিম ভাই কি পাগল হয়ে গেছে কিলো কী বলে। সো দেরি না করে শুরু করি, আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, খুবই ইন্টারেস্টিং। এক একটা আইডিয়ার দাম কিন্তু অনেক টাকা, ওকে, আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি। প্রথম যেটা সেটা হচ্ছে, ধরেন যে আপনার গাড়ির ক্লাচ রেস কেবল কাজ করবে না যেহেতু এটা ছিঁড়া, দেন আপনার ক্লাচ যেটা ক্লাচ, ওকে, ক্লাচ আর কাজ করতেছে না, তো আপনি কী করবেন? আশেপাশে কোনো মেকানিকের দোকান বা কোনো কিছুই নেই, সো এই মুহূর্তে আপনি কী করবেন? আপনার কাছে শুধু আপনি একাই আছেন যে কোনোভাবে আপনার বাইকটা গ্যারেজ পর্যন্ত নিয়ে যেতে হবে। সো ফার্স্টে যেটা করব, এত কথা না বাড়িয়ে শুরু করি, একদম গাড়িটা নিউট্রাল করব। হ্যাঁ, নিউট্রাল করার পর গাড়িটা স্টার্ট দিব। হ্যাঁ, গাড়ি স্টার্ট দিছি। যেহেতু আমাদের ক্লাচ কেবল ছিঁড়া, আপনার বাইকের কার্বোরেটর যেখানে আছে এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমি আমার বাইকের রেসটা বাড়িয়ে দিব। হ্যাঁ, বাড়িয়ে দিলাম, আপনারা হয়তো খেয়াল করতেছেন বাইক কিন্তু অনেক সাউন্ড করতেছে। হ্যাঁ, যেহেতু আমার ক্লাচ কেবলও ছিঁড়া রেসও ছিঁড়া, ওকে, আমি বাইকটা সামনের দিকে ধাক্কা দিব। ধাক্কা দেওয়ার পর একটা গিয়ারে একটু জোরে ধাক্কা দিব, নাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে। একটা গিয়ারে দিব, এই একটা গিয়ার দিছি, বাইকটা কিন্তু সামনের দিকে ধাক্কা দিছে, ওকে। হ্যাঁ, বাইক আপনি, হ্যাঁ, আবার সেকেন্ড গিয়ারে দিলাম এখন। হ্যাঁ, আপনি এইভাবে এইভাবে কিন্তু আপনি চাইলে ক্লাচ উইদাউট আর হচ্ছে রেস কেবল ছাড়া আপনি অনেক দূর যেতে পারবেন, অনেক দূর যেতে পারবেন যদি কয়েকবার প্র্যাকটিস করেন ঠিক হয়ে যাবে। যেমন আমার সামনে স্পিড ব্রেকার, আমার বাইক স্পিডে আছে বা, হ্যাঁ, আমি গাড়িটা নিউট্রাল করবো, গাড়িটা স্লো করবো, একটু ব্রেক দিলে গাড়িটা স্লো হয়ে যাবে। হ্যাঁ, আপনি চাইলে আবার গাড়িটা নিউট্রালও করতে পারবেন ক্লাচ ছাড়া। আপনার একটু সমস্যা হবে যেটা, সেটা হচ্ছে আপনি যখন জ্যামে পড়বেন তখন আপনার বাইকটা হ্যান্ডেল করতে অনেক বেশি কষ্ট হবে। সো আমার মনে হয় আপনারা যতটুকু পারেন জ্যাম যাতে না থাকে, জ্যাম এড়িয়ে চলার ট্রাই করবেন, তাহলে আশা করি আপনাদের খুব একটা প্রবলেম হবে না। যেহেতু আপনার ক্লাচ নেই, গিয়ার চেঞ্জ করাটা খুবই টাফ, গিয়ারগুলো জ্যাম হয়ে থাকবে, ওকে। যেমন আমি এক গিয়ার দিলাম, এখন এই এক গিয়ার দিয়ে আস্তে করে নিউট্রাল করলাম, নিউট্রাল করতে পারতেছি না। হ্যাঁ, কষ্ট হচ্ছে, এখন বাইকটা নিউট্রাল হয়ে গেছে, তো আমি থেমে যাব। ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ব্রেক দিয়ে দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের টেকনিকটা ভালো লাগছে।